প্রশ্নে বলা আছে, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে আমরা দেখতে পাচ্ছি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার দেওয়া আছে, এবং আমাদেরকে বলা আছে পাড়ের বিস্তার 3 মিটার করে। আমরা জানি পুকুরের পাড় পুকুরের বাইরে থাকে, অর্থাৎ আমরা এখানে যে 60 মিটার এবং 40 মিটার দেখতে পাচ্ছি এগুলো আসলে পাড় ছাড়া দৈর্ঘ্য এবং প্রস্থ। আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে পাড় বাদে দৈর্ঘ্য এবং প্রস্থ ব্যবহার করে ক্ষেত্রফল বের করব। সুতরাং আমরা পাড় বাদে একটি ক্ষেত্রফল পাবো ২৪০০ বর্গ মিটার। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পাড় সহ দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে। তাহলে পাড় সহ যদি আমি দৈর্ঘ্য বের করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুপাশেই আমার পাড় রয়েছে, তাহলে 3 মিটার করে আমার 6 মিটার যোগ হবে, যেহেতু পাড়টি বাইরে অবস্থান করছে। তাহলে পাড় সহ দৈর্ঘ্য 60 যোগ 3 গুণ 2, অর্থাৎ 3 মিটার করে দুটি রয়েছে, অর্থাৎ 66 মিটার। একইভাবে পাড়সহ প্রস্থ আমরা পাবো 40 যোগ 3 গুণ 2, অর্থাৎ 46 মিটার। সুতরাং পার্শ্ব ক্ষেত্রফল আমরা পাব 66 গুণ 46 বর্গ মিটার, অর্থাৎ 3036 বর্গ মিটার। এখন আমাদের পাড়ের ক্ষেত্রফল কত হবে? একটি হচ্ছে পার্শ্ব ক্ষেত্রফল, আরেকটি হচ্ছে পাড় বাদে ক্ষেত্রফল। তাহলে পাড় সহ টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমি পাড় বাদে ক্ষেত্রফলটি বাদ দেই, তাহলে আমরা পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। সুতরাং পাড়ের ক্ষেত্রফল অর্থাৎ 636 বর্গ মিটার। প্রশ্নে বলা আছে, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? এখানে আমাদেরকে দেয়া আছে ক্ষেত্রফল 10 একর, আমাদের কাছে চাচ্ছে দৈর্ঘ্য কত মিটার, কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে একরে। তাহলে আমাদের ক্ষেত্রফলটি একর থেকে পরিবর্তন করে আমাদের বর্গ মিটারে নিয়ে যেতে হবে। আর আমরা জানি যে 1 একর সমান 4,46.86 বর্গ মিটার। আমরা ক্ষেত্রফলকে লিখতে পারি 10 গুণ 4,46.86 বর্গ মিটার। আমরা সাইড নোট হিসেবে দিতে পারি, যেহেতু 1 একর সমান 4,46.86 বর্গ মিটার, আমরা তাহলে লিখতে পারি 40,468.6 বর্গ মিটার। তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম বর্গ মিটারে। এখন আমাদেরকে দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। যেহেতু প্রস্থের 4 গুণ, তাই আমরা ধরি প্রস্থ ক, তাহলে আমার দৈর্ঘ্য হবে 4 ক। আর আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, সুতরাং ক্ষেত্রফল ক গুণ 4 ক বর্গ একক, যেহেতু এখানে কোনো মান দেয়া নেই।
অর্থাৎ 4 ক স্কয়ার বর্গ একক। এখন আমরা এখানে একটি ক্ষেত্রফল দেখতে পাচ্ছি, এখানে একটি ক্ষেত্রফল দেখতে পাচ্ছি, দুটি ক্ষেত্রফলই। তাহলে আমরা ব্যবহার করে যেটি পাবো প্রশ্ন মতে, যেহেতু দুটি ক্ষেত্রফলই একই, 4 ক স্কয়ার সমান 44,468.6 বা ক স্কয়ার সমান 44,468.6 ভাগ 4 বা ক সমান রুট ওভার 40,468.6 ভাগ 4। আর আমাদেরকে যেহেতু দৈর্ঘ্যের মান বের করতে বলেছে, অর্থাৎ 4 ক এর মান বের করতে বলেছে, সুতরাং 4 ক সমান 4 গুণ রুট ওভার 40,468.6 ভাগ 4 করলে আমরা সরাসরি আমাদের উত্তর পেয়ে যাব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রশ্নে বলা আছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গ মিটার হলে পরিসীমা কত? অর্থাৎ আমাদেরকে প্রথমে ক্ষেত্রফলকে ব্যবহার করে দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে এবং পরবর্তীতে পরিসীমা বের করতে হবে। যেহেতু আমাদেরকে দেওয়া আছে প্রস্থ যদি ক হয় তাহলে দৈর্ঘ্য এর দেড় গুণ, অর্থাৎ 1.5 ক। অনেকে 3/2 লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের ক্ষেত্রফল ক গুণ দেড় ক বর্গ একক, অর্থাৎ দেড় ক স্কয়ার বর্গ একক। এখন প্রশ্ন মতে দেড় ক স্কয়ার সমান আমরা পাবো 216, তাহলে ক স্কয়ার সমান আমরা পাবো 216 ভাগ দেড়, যেখান থেকে আমরা পাবো 144। সুতরাং ক এর মান আমরা পাবো রুট ওভার 144, অর্থাৎ 12। অর্থাৎ আমরা প্রস্থ পেয়ে গেলাম, সুতরাং প্রস্থ 12 মিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য হবে 1.5 × 12 মিটার, অর্থাৎ 18 মিটার। এখন পরিসীমা সূত্র থেকে আমরা জানি দুই গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 18 যোগ 12, অর্থাৎ 18 যোগ 12 30 গুণ 2, অর্থাৎ 60 মিটার। প্রশ্নে বলা আছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারিদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের 32 মিটার যে সেন্টিমিটার দেওয়া আছে সেই সেন্টিমিটারকে মিটারে নিয়ে যেতে হবে। আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার, সুতরাং 80 সেন্টিমিটার সমান 0.8 মিটার। আমরা যদি যোগ করে দেই তাহলে সমান সমান 32.8 মিটার আমরা পাবো। এরপরের কাজটি আমরা একেবারে প্রথমের দিকে যেই সমস্যার সমাধান করেছিলাম তার মতোই, আমাদেরকে বাইরে 3 মিটার বিস্তৃত রাস্তার কথা বলা হয়েছে। তাহলে খুব সহজভাবে আমরা এটি করতে পারি। প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে, যেহেতু রাস্তা বাইরে আছে তাহলে আমরা রাস্তা বাদে দৈর্ঘ্য এবং প্রস্থ ব্যবহার করে ক্ষেত্রফল বের করব। সুতরাং রাস্তা বাদে আমরা ক্ষেত্রফল পাবো 48 × 32.8 বর্গমিটার, অর্থাৎ 1500
চুয়াত্তর দশমিক 4 বর্গ মিটার। এখন ঠিক আগের মতোই আমরা এখানে যেহেতু রাস্তা বাইরে আছে, তাহলে আমাদের রাস্তা সহ যদি দৈর্ঘ্য বের করতে চাই তাহলে 3 মিটার 3 মিটার অর্থাৎ 6 মিটার যোগ করতে হবে কিভাবে প্রস্থের সাথে। তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য আমরা একসাথে লিখে ফেললাম 48 যোগ 6 মিটার অর্থাৎ 54 মিটার, বা রাস্তা সহ প্রস্থ যদি আমরা লিখি তাহলে 32.8 যোগ 6 মিটার অর্থাৎ 38.8 মিটার। এখন রাস্তা সহ ক্ষেত্রফল আমরা পাব 54 গুণ 38.8 বর্গমিটার অর্থাৎ 2095.2 বর্গমিটার। এখন আমরা জানি রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিতে হবে, অর্থাৎ সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে এই যে রাস্তা বাদে ক্ষেত্রফল আছে এটি বাদ দিলেই আমরা রাস্তার ক্ষেত্রফলটি পেয়ে যাব। সুতরাং রাস্তার ক্ষেত্রফল 2095.2 বিয়োগ 1574.4 বর্গ মিটার অর্থাৎ 520.8 বর্গ মিটার। প্রশ্নে বলা আছে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং বাইরের চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? আমাদেরকে বলা আছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং এর বাইরে চারিদিকে 4 মিটার করে চওড়া রাস্তা আছে। আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে 4 মিটার করে রাস্তা চারিদিকেই থাকবে। এখন আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক স্কোয়ার অর্থাৎ এক বাহু স্কোয়ার, তাহলে এখন আমরা এই ক্ষেত্রফল সূত্রটি ব্যবহার করে আমরা সমাধান করব। অর্থাৎ এই যে রাস্তাটি আছে এই রাস্তাটি বাইরে আছে, অর্থাৎ এই 300 মিটার যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে রাস্তা বাদে এক বাহু দৈর্ঘ্য। সুতরাং আমরা যেটি পাব রাস্তা বাদে ক্ষেত্রফল তিনশো স্কোয়ার, এখানে আমরা বর্গমিটার দিয়ে দিব, আমরা পাব 1 বর্গমিটার। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রাস্তা সহ এক বাহু দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে কত হবে। আসলে এখানে যে 300 দেখতে পাচ্ছি, আমরা এখানে এক বাহু দৈর্ঘ্য তখন হবে দুপাশে যেহেতু আছে বেড়েছে, তার মানে 4 মিটার করে 8 মিটার বেড়েছে, অর্থাৎ তখন হবে 300 যোগ 4 গুণ 2 অর্থাৎ 308 মিটার। এই 308 মিটারকে আমরা তখন স্কোয়ার করলেই রাস্তা সহ ক্ষেত্রফলটি পেয়ে যাব। আগে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করে তখন ক্ষেত্রফল বের করতাম, এখন আমরা বাহুকে বাহু দ্বারা গুণ করে ক্ষেত্রফল বের করব। সুতরাং রাস্তা সহ ক্ষেত্রফল 94,864 বর্গ মিটার। সুতরাং আমার রাস্তার ক্ষেত্রফল হবে 94,864 বিয়োগ
90,000 বর্গ মিটার, অর্থাৎ 4,864 বর্গ মিটার। প্রশ্নে বলা আছে একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার। 15 মিটার 50 সেন্টিমিটার, আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার, সুতরাং 50 সেন্টিমিটার ইকুয়াল হবে 0.5 মিটার। তাহলে আমার এখান থেকে আমরা পাবো 15.5 মিটার। এখন আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে দেয়া আছে যা আছে আমরা সেগুলো লিখে ফেলবো। সুতরাং ক্ষেত্রফল আমরা পাবো, আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সুতরাং হাফ ইন্টু ভূমির মান 24 আর উচ্চতা 15.5 বর্গ মিটার, অর্থাৎ এখানে 2 দিয়ে 24কে কাটলে আমরা পাবো 12 গুণ 15.5 বর্গ মিটার। আর এখান থেকে আমরা পাবো 186 বর্গ মিটার। প্রশ্নে বলা আছে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গ মিটার আর ভূমি দেওয়া আছে 22 মিটার। তাহলে আমাদেরকে এখানে উচ্চতা বের করতে হবে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে আমরা বলতে পারি বা 264 সমান সমান হাফ গুণ 22 গুণ উচ্চতা, আমরা যদি মানগুলো বসিয়ে দিই। তাহলে যদি এগুলোকে আমরা এ পাশে আর 264কে এ পাশে বসাই, তাহলে পাবো হাফ গুণ 22 গুণ উচ্চতা সমান 264। একই কথা, শুধুমাত্র যেটি আমরা বের করবো তাকে আমাদের হাতের বাম পাশে রাখলাম, বা এখানে কাটলে আমরা পাবো 11 গুণ উচ্চতা সমান 264, বা উচ্চতা সমান সমান আমরা পাবো 264/11। সুতরাং উচ্চতা সমান আমরা পাবো 24 মিটার। একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে, এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার, আমাকে দৈর্ঘ্যের মান বের করতে হবে। এখন আমাদেরকে যেটি দেয়া আছে সেটি হচ্ছে গভীরতা এবং প্রস্থ। দৈর্ঘ্যের মান বের করতে বলেছে, অর্থাৎ এখানে 3টি মাত্রা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি ত্রিমাত্রিক। এখান থেকে আমরা আয়তন পাবো, যেহেতু আয়তন লিটারে কিন্তু আমাদের গভীরতা এবং প্রস্থ মিটারে দেয়া আছে, তাই আমাদের আয়তনটি অবশ্যই ঘন মিটারে নিয়ে যেতে হবে। আর এই ক্ষেত্রে আমরা লিটারের সাথে ঘনমিটারের সম্পর্কটি জানি, আমরা জানি এক হাজার লিটার সমান 1 ঘনমিটার। সুতরাং 19,200 লিটার সমান 19.2 ঘনমিটার। তাহলে আমরা আয়তন পেয়ে গেলাম। এখন আমরা তাহলে লিখতেই পারি প্রশ্ন মতে, যেহেতু আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান সমান আয়তন, তাই আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থের জায়গায় 2.5 এবং উচ্চতা অর্থাৎ গভীরতার জায়গায় 2.5
পাঁচ ছয় বসিয়ে দিলে আমরা পাবো আয়তন 19.2 বা দৈর্ঘ্য গুণ 2.5 এবং 2.5 গুণ করলে আমরা পাবো 6.4 সমান 19.2 বা দৈর্ঘ্য সমান 19.2 ভাগ 6.4। সুতরাং দৈর্ঘ্য সমান 3 মিটার। প্রশ্নে বলা আছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বারের ওজন কত? তাহলে প্রথমে আমাদের যেই মাত্রাগুলোর মান দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, এ থেকে আমরা যেটি পাবো সেটি হচ্ছে আয়তন। তাহলে দেয়া আছে দিয়ে আমরা মানগুলোকে বসিয়ে নেব। সুতরাং স্বর্ণের বারের আয়তন আমরা পাবো 7.8 গুণ 6.4 গুণ 2.5 ঘন সেন্টিমিটার, অর্থাৎ 124.8 ঘন সেন্টিমিটার। আমাদেরকে বলা আছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আমরা যখন ওজন বের করব তখন আমরা এই 19.3কে কাজে লাগাবো। এর আগে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে আমাদেরকে এখানে ঘন সেন্টিমিটারে আয়তন দেওয়া আছে। এই ঘন সেন্টিমিটার আয়তনকে আমরা গ্রামে নিয়ে যেতে পারি। সমান সমান 124.8 গ্রাম, যেহেতু 1 ঘন সেন্টিমিটার সমান 1 গ্রাম। যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, সুতরাং সম আয়তন স্বর্ণের ওজন 124.8 গুণ 19.3 গ্রাম, অর্থাৎ 2408.64 গ্রাম। প্রশ্নে বলা আছে একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 2 মিটার। উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে? তাহলে প্রথমে আমরা যে কাজটি করব, আমাদেরকে যা দেয়া আছে দৈর্ঘ্য, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 2 মিটারকে ব্যবহার করে আমরা আয়তন বের করব। অর্থাৎ আমরা আয়তন পেলাম এখানে 44 ঘনমিটার। এখন আমাদেরকে বলেছে যদি চৌবাচ্চাটি পানি ভর্তি থাকে তাহলে পানির আয়তন কত লিটার। আমরা জানি এখানে ঘনমিটারের সাথে লিটারের একটি সম্পর্ক রয়েছে। আমরা জানি এক ঘনমিটার সমান 1000 লিটার। সুতরাং 44 ঘনমিটার সমান লিটার, অর্থাৎ 44,000 লিটার। আবার আমরা জানি 1 লিটার সমান 1 কিলোগ্রাম। যদিও প্রায় কাছাকাছি বরাবর সমান হয়, তাও আমরা এখানে লিখতে পারি 1 লিটার সমান 1 কিলোগ্রাম। সুতরাং
40,000 লিটার সমান 44,000 কিলোগ্রাম। প্রশ্ন বলা আছে আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, অর্থাৎ প্রস্থ যদি ক হয় দৈর্ঘ্য দেড় ক। বলা আছে প্রতি বর্গ মিটার 1.90 টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা খরচ হয় বা ব্যয় হয়, অর্থাৎ প্রতি বর্গ মিটারে অর্থাৎ সম্পূর্ণ ভেতরের জায়গাটিতে ঘাস লাগাতে আমার সম্পূর্ণ 10,260 টাকা খরচ হয়। বলা হয়েছে প্রতি মিটার 2.5 টাকা দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে, অর্থাৎ চারিদিকে চারিদিকে যদি বেড়া দেওয়া হয় অর্থাৎ পরিসীমার যে জায়গাটি আছে, চারিদিকে বলতে আমরা বুঝি পরিসীমার জায়গাটি, তাহলে পরিসীমার জায়গাটিতে বেড়া দিতে কত টাকা খরচ হবে। আমরা বুঝতেই পারছি আমাদেরকে ক্ষেত্রফল ব্যবহার করে এবং এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ থেকে ক্ষেত্রফল ব্যবহার করে আমাদেরকে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে নিতে হবে এবং এদের সাহায্যে পরবর্তীতে পরিসীমা বের করব। তাহলে প্রথমে আমরা যা ধরি প্রস্থ ক, সুতরাং দৈর্ঘ্য দেড় ক, সুতরাং ক্ষেত্রফল ক গুণ দেড় ক বর্গ একক সমান দেড় ক স্কোয়ার বর্গ একক। এখন আমাদেরকে দেওয়া আছে যে সম্পূর্ণ আমার 10,200 টাকা খরচ হয় 1.9 টাকা প্রতি বর্গ মিটারে খরচ করে, তাহলে আমার 1.90 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, 1 টাকা খরচ হয় 1/1.9 বর্গ মিটারে, আর সম্পূর্ণ 10,260 টাকা খরচ হয় 10,260/1.90 বর্গ মিটারে, অর্থাৎ 500 বর্গ মিটারে। এখান থেকে আমরা পেয়ে গেলাম আমাদের সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত। এখন প্রশ্ন মতে দেড় ক স্কোয়ার সমান আমরা পাচ্ছি 5,400, আর ক স্কোয়ার সমান আমরা পাচ্ছি 5,400/দেড়, সুতরাং ক সমান আমরা পাচ্ছি, সুতরাং ক স্কোয়ার সমান আমরা পাচ্ছি 3,600, সুতরাং ক সমান আমরা পাচ্ছি √3,600, অর্থাৎ 60। এই 60ই হচ্ছে আমার প্রস্থের মান, সুতরাং প্রস্থ 60 মিটার, তাহলে আমরা পাচ্ছি সুতরাং দৈর্ঘ্য সমান 60 × 1.5 মিটার, অর্থাৎ 90 মিটার। এখন যেহেতু আমাকে বলেছে যে চারিদিকে বেড়া দিতে হবে, অর্থাৎ তাহলে আমাকে পরিসীমার মান জানতে হবে, তাহলে পরিসীমা হিসেবে আমরা পাব, আমরা জানি সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য + প্রস্থ, অর্থাৎ 2 × 90 + 60 মিটার, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 300 মিটার। এখন চারিদিকে বেড়া দিতে আমাদেরকে বলা আছে প্রতি মিটারে 2.50 টাকা খরচ হয়, তাহলে 1 মিটারে খরচ হয় 2.50 টাকা, সুতরাং 300 মিটারে খরচ হয় 2.5 × 300 টাকা, অর্থাৎ 750 টাকা। তাহলে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে দৈর্ঘ্য এবং প্রস্থকে
কে ব্যবহার করে আমি একটি ক্ষেত্রফল বের করে রাখলাম 1.90 টাকা খরচে, যে টোটাল যে খরচটি হয় সেটি থেকে একটি ক্ষেত্রফল বের করে রাখলাম। এই ক্ষেত্রফলের সাথে এই ক্ষেত্রফলের সম্পর্ক থেকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের মান বের করে নিলাম। এই দৈর্ঘ্য এবং প্রস্থের মানকে ব্যবহার করে আমরা পরিসীমা বের করলাম। আর 1 মিটারের খরচ থেকে আমরা টোটাল পরিসীমাতে যত মিটার রয়েছে সেই খরচে আমরা বেড়া দিতে কত খরচ হবে সেটি বের করে নিলাম। প্রশ্ন বলা আছে, একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। ঘরটির প্রস্থ কত? এটি আমরা খুব শর্টকাটে করব। যেমন আমাদেরকে এখানে বলাই আছে যে 7,200 টাকা সর্বোচ্চ খরচ হয়, আর প্রস্থ যদি 3 মিটার কমে যায় তাহলে আমার 576 টাকা কম খরচ হয়। অর্থাৎ 3 মিটার প্রস্থের দাম আমরা ধরতে পারি 576 টাকা। তাহলে আমরা বলতে পারি 576 টাকা খরচে প্রস্থ 3 মিটার। তাহলে 1 টাকা খরচে প্রস্থ 3 ভাগ 576 মিটার, আর টোটাল আমার 7,200 টাকা যেহেতু খরচ হয় সম্পূর্ণ ক্ষেত্রে, তার মানে 7,200 হচ্ছে আমার সম্পূর্ণ ক্ষেত্রফল। তাহলে 7,200 টাকা খরচে তখন প্রস্থ আমরা পাবো 3 × 7,200 ভাগ 576 মিটার। অর্থাৎ আমরা সমাধান করলে পাবো 37.5 মিটার। খুব সহজে আপনারা এই সমস্যাটি সমাধান করতে পারেন। 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভেতরে চারিদিকে 4 মিটার করে একটি প্রশস্ত রাস্তা আছে। প্রতি বর্গ মিটার 7.2 টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত? প্রথমে আমরা আগে যে সমস্যাগুলো সমাধান করেছি সেই অনুযায়ী আমরা এখানে রাস্তার ক্ষেত্রফল বের করে নেব। তাহলে প্রথমে যেহেতু এখানে রাস্তাটি ভেতরে আছে, তাই আমাদের যে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে সেটি হচ্ছে রাস্তাসহ। তাহলে রাস্তাসহ দৈর্ঘ্য 80 মিটার এবং রাস্তাসহ প্রস্থ 60 মিটার। সুতরাং রাস্তাসহ ক্ষেত্রফল অর্থাৎ 4,800 বর্গ মিটার। এখন রাস্তা বাদে দৈর্ঘ্য আমরা পাবো 80 বিয়োগ, সরাসরি যদি না লিখি আমরা লিখি 4 × 2 মিটার, অর্থাৎ 72 মিটার। 4 মিটার করে দৈর্ঘ্য বরাবর দুটি রাস্তা আছে, তাই 4 × 2 করে 5 যাবে। আবার রাস্তা বাদে প্রস্থ ঠিক একইভাবে 60 বিয়োগ 4 × 2 মিটার, অর্থাৎ 52 মিটার। সুতরাং রাস্তা বাদে ক্ষেত্রফল 72 × 52 বর্গ মিটার, অর্থাৎ 3744 বর্গ মিটার। আর রাস্তার ক্ষেত্রফল চার হাজার 800 বিয়োগ 3744 বর্গ মিটার, অর্থাৎ 1,056 বর্গ মিটার। এখন আমাদেরকে দেয়া আছে প্রতি বর্গ মিটারে 7.25 টাকা খরচ হয়, তাহলে ওই পথ বাঁধানোর খরচ কত হবে। এখন 1 বর্গ মিটারে 7.25 টাকা। সুতরাং 1,056 বর্গ মিটারে খরচ হয় 7.25 × 1,056
56 টাকা সমান 7656 টাকা। আমাদের প্রশ্নে বলা আছে, 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে, এর ভেতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গ মিটারে 12.50 টাকা হিসেবে মোট কত খরচ হবে? এখানে আমাদেরকে প্রথমে যে কথাটি বলা আছে সেটি হচ্ছে, এটি একটি চৌবাচ্চা এবং এটি বর্গাকার এবং খোলা। এই জায়গাটি যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে খোলা, আর চারিদিকে আমাদের ভেতরে সীসার পাত লাগাতে হবে। এখানে যে জিনিসটি আমাকে খেয়াল করতে হবে সেটি হচ্ছে যে ভেতরে যে এখানে অংশটি আমরা দেখতে পাচ্ছি সেটি বর্গাকার, এখানে যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি চারপাশে যে চারটি দেয়াল রয়েছে, এই একটি দেয়াল এবং পেছনের আরেকটি যে দেয়ালটি রয়েছে, এই চারটি দেয়াল এগুলো হচ্ছে আয়তকার। তাহলে টোটাল আমার 5টি দেয়াল বা 5টি পার্শ্ব রয়েছে, এই 5টি পার্শ্বের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে এবং পরবর্তীতে আমাদের টোটাল খরচটি বের করতে হবে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদেরকে গভীরতা দেয়া আছে আর দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা ধরে নিব ক, কারণ আমাদেরকে বলা হয়েছে এটি একটি বর্গাকার চৌবাচ্চা। তাহলে ধরি প্রস্থ ক, সুতরাং দৈর্ঘ্য ক হবে, আর আমরা জানি আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। সুতরাং প্রশ্ন মতে আমরা লিখতে পারি ক গুণ 2.5 সমান 28.9, কারণ আমরা 28.9 যেটি পাচ্ছি সেটি হচ্ছে লিটারে আর আমাকে 2.5 দেওয়া আছে মিটারে, তাই আমরা আয়তনটিকে ঘন মিটারে নিয়ে গেলাম। যেহেতু আমরা জানি যে 1 ঘনমিটার সমান 1,000 লিটার, তাহলে আমরা এখন পাচ্ছি 2.5 ক স্কয়ার সমান 28.9 বা ক স্কয়ার সমান আমরা পাচ্ছি 28.9 ভাগ 2.5 বা ক স্কয়ার সমান আমরা পাচ্ছি 11.56। তাহলে এটিকে আমরা আমরা ক স্কয়ার যেহেতু আমরা জানি এক বাহু স্কয়ার অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর আমরা বলেছি নিচে তলটি রয়েছে সেটি হচ্ছে বর্গাকার, তাহলে আমরা এটিকে নিম্নতলের ক্ষেত্রফল হিসেবে লিখে রাখতে পারি। এরপরে আমরা ক এর মান বের করে ফেললাম, ক ইকুয়ালস টু √11.56, এখান থেকে আমরা পাবো 3.4, সুতরাং দৈর্ঘ্য ইকুয়ালস টু 3.4 মিটার। এখন আমরা যে পার্শ্বতল দেখতে পাচ্ছি সেই পার্শ্বতলগুলো আমরা খেয়াল করলে দেখব যে এখানে প্রত্যেকটিতে গভীরতা গুণ দৈর্ঘ্য বা গভীরতা গুণ প্রস্থ আছে, দুটিতে গভীরতা গুণ দৈর্ঘ্য এবং দুটিতে গভীরতা গুণ প্রস্থ আছে, আর দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি এখানে যেহেতু বর্গাকার দৈর্ঘ্যের প্রস্থ সমান, তাহলে 4টি পার্শ্বতলের ক্ষেত্রেই আমার এখানে গভীরতা গুণ দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনো একটি বসবে। তাহলে আমরা 4টি পার্শ্বতলের ক্ষেত্রফল একসাথে বের করতে পারি। তাহলে 4টি পার্শ্বতলের ক্ষেত্রফলকে আমরা 4 × 2.5 × 3.4 বর্গ মিটার লিখতে পারি, কারণ ক্ষেত্রফলের জন্য 2.5 যে গভীরতা সেটি 4টি পার্শ্বতলেই রয়েছে, আর 3.4 দৈর্ঘ্য বা প্রস্থ দুটির মানই সমান যেহেতু বর্গাকার, তাই এই 2.5 4টির ক্ষেত্রেই রয়েছে এবং 3.4ও 4টি পার্শ্বতলের ক্ষেত্রেই রয়েছে। তাহলে আমরা আর 4টি যেহেতু তাই 4 বসালাম, তাই 4টি পার্শ্বতলের ক্ষেত্রফলকে আমরা 4 × 2.5 × 3.4 লিখতে পারি। তাহলে আমাদের যেটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে 34 বর্গমিটার। এখন আমরা 4টি পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম, আর এর আগে আমরা নিম্নতলের ক্ষেত্রফলটিও পেয়েছি। তাহলে সুতরাং 5টি তলের
মোট ক্ষেত্রফল চৌত্রিশ যোগ 11.56 বর্গ মিটার, অর্থাৎ 45.56 বর্গ মিটার। এখন আমাদের কাজ প্রায় শেষ। আমাদেরকে দেয়া আছে 1 বর্গমিটারে সীসার পাত লাগাতে খরচ হয় 12.50 টাকা। তাহলে আমরা লিখতে পারি 1 বর্গমিটারে সীসার পাতে খরচ হয় 12.50 টাকা। সুতরাং 45.56 বর্গ মিটারে সীসার পাতে খরচ হয় 12.50 গুণ 45.56 টাকা সমান সমান 569.50 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে দৈর্ঘ্য এবং প্রস্থকে ক এবং ক ধরে নিয়ে এখানে আমরা যে আয়তন আছে সে আয়তনের সাহায্যে আমরা এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে নিলাম। আর দৈর্ঘ্য প্রস্থ থেকে আমরা যে ক্ষেত্রফল পাচ্ছি সেটিকে আমরা নিম্নতলের ক্ষেত্রফল হিসাবে বের করে নিলাম। এরপরে দৈর্ঘ্যকে এবং প্রস্থকে যেহেতু দুটোই সমান, তাই দৈর্ঘ্য এবং প্রস্থ যে কোনো একটিকে ব্যবহার করে এবং যে গভীরতা রয়েছে সেই গভীরতাকে ব্যবহার করে আমরা 4টি পার্শ্বতলের ক্ষেত্রফল বের করে নিলাম। তাহলে 4টি পার্শ্বতলের ক্ষেত্রফল এবং নিম্নতলের ক্ষেত্রফল মিলে আমরা টোটাল 5টি তলের ক্ষেত্রফল বের করলাম। আর যেহেতু উপরের তলটি খালি খোলা চৌবাচ্চা, তাই 5টি ক্ষেত্রফলকে ব্যবহার করে আমরা সমগ্র যে ক্ষেত্রফলটি পেয়েছি তাতে সীসার পাত লাগাতে যে পরিমাণ খরচ হয় সেটি আমরা বের করে নিলাম। প্রশ্নে বলা আছে, একটি ঘরের মেঝে 26 মিটার লম্বা ও 20 মিটার চওড়া, 4 মিটার লম্বা ও 2.5 মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে? প্রতিটি মাদুরের দাম 27.50 টাকা হলে মোট খরচ কত হবে? তাহলে আমাদের ঘরের মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। তাহলে ঘর দেয়া আছে 26 মিটার এবং ঘরের মেঝের প্রস্থ 20 মিটার। সুতরাং ঘরের মেঝের ক্ষেত্রফল আমরা পাচ্ছি 26×20 বর্গমিটার, অর্থাৎ 520 বর্গমিটার। এখন আমরা মাদুরের ক্ষেত্রে ঠিক একইভাবে ক্ষেত্রফল বের করব। মাদুরের দৈর্ঘ্য আমরা পাচ্ছি 4 মিটার এবং মাদুরের প্রস্থ পাচ্ছি 2.5 মিটার। সুতরাং মাদুরের ক্ষেত্রফল আমরা পাচ্ছি 10 বর্গমিটার। এখন 10 বর্গমিটার করে কটি মাদুর 520 বর্গমিটারে লাগবে? খুব সহজে আমরা জানি যে সমগ্র ক্ষেত্রফলকে একটি মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলেই আমাদের নির্ণয় মাদুর সংখ্যা বের হয়ে আসবে। সুতরাং মাদুর সংখ্যা সমান সমান 520 ভাগ 10টি, অর্থাৎ 52টি। এখন আমাদেরকে বলা হয়েছে একটি মাদুরের দাম 27.50 টাকা, সুতরাং টোটাল কত খরচ হবে? অর্থাৎ একটি মাদুরের দাম 27.50 টাকা। সুতরাং 52টি মাদুরের দাম 27.50 গুণ
52 টাকা সমান সমান 1430 টাকা। প্রশ্নে বলা আছে একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও প্রস্থ 18 সেন্টিমিটার, বইটির পৃষ্ঠা সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করো। আমরা এখানে বইয়ের দৈর্ঘ্য এবং প্রস্থ পাচ্ছি, কিন্তু বইয়ের আমরা গভীরতা পাচ্ছি না। কিন্তু আমাদেরকে বলা আছে বইটির পৃষ্ঠা সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিটার। আমরা এখানে যে জিনিসটি আমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে পৃষ্ঠা সংখ্যা এবং প্রতি পাতার সাথে সম্পর্ক। দুটি পৃষ্ঠা মিলে একটি পাতা হয়, এই জিনিসটি আমাদেরকে মনে রাখলে আমরা সম্পূর্ণ কাজটি সহজে করে ফেলতে পারবো। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি 2 পৃষ্ঠা সমান 1 পাতা। সুতরাং সরাসরি আমরা লিখতে পারি 200 পৃষ্ঠা সমান 100 পাতা। আমাদেরকে দেয়া আছে 1 পাতার পুরুত্ব 0.1 মিলিমিটার। সুতরাং 100 পাতার পুরুত্ব 0.1 গুণ 100 মিলিমিটার, অর্থাৎ 10 মিলিমিটার, বা আমরা লিখতে পারি 1 সেন্টিমিটার। কেন আমরা সেন্টিমিটার নিয়ে গেলাম? কারণ আমাদেরকে যে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে সেগুলো সেন্টিমিটারে দেওয়া আছে, তাই আমরা 100 পাতার পুরুত্বতেই আমাদের সম্পূর্ণ বইয়ের গভীরতা চলে আসবে, যেহেতু টোটাল 100টি পাতা আছে সম্পূর্ণ বইতে। এটিকে ব্যবহার করার জন্যই আমরা সেন্টিমিটারে নিয়ে গেলাম, যেহেতু 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এখন আমাদের বইয়ের আয়তন আমরা খুব সহজে বের করতে পারবো। সুতরাং বইয়ের আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা বা উচ্চতা। তাহলে আমরা পাচ্ছি 25 গুণ 18 গুণ 1 ঘন সেন্টিমিটার, অর্থাৎ 450 ঘন সেন্টিমিটার। প্রশ্নে বলা আছে একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের পানির গভীরতা 3 মিটার। একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? আমাদেরকে দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে আমরা আয়তন বের করতে পারবো। তাহলে আমরা প্রথমে মানগুলো বসিয়ে ফেলি। তাহলে সুতরাং আমরা আয়তন পাবো 32 গুণ 20 গুণ 3 ঘনমিটার, অর্থাৎ 1920 ঘনমিটার। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমাদেরকে বলা আছে যে প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে এমন একটি মেশিন দ্বারা পানি শূন্য করা হচ্ছে। টোটাল 1920 ঘনমিটার পানি সেচতে কী পরিমাণ সময় লাগবে সেটি বের করব। তাহলে 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে 1 ঘনমিটার পানি সেচতে সময় লাগবে 1/0.1 সেকেন্ড, আর 1920 ঘনমিটার পানি সেচতে সময় লাগবে 1920/0.1 সেকেন্ড, অর্থাৎ 19,200 সেকেন্ড। এটিকে যদি আমরা মিনিটে নিয়ে যাই, অর্থাৎ 60 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পাবো 300
20 মিনিট, দেখা সাইড নোটে দিব, যেহেতু 60 সেকেন্ড সমান 1 মিনিট, আর 320কেও যদি আমরা ঘন্টায় নিয়ে যেতে চাই তাহলে আমরা যেটি পাব সেটি হচ্ছে 320 ভাগ 60। এখান থেকে আমরা যেটি পাব, আমরা পাবো 5.33 ঘন্টা। কিন্তু এখানে এভাবে 5.33 ঘন্টা না লিখে আমরা ঘন্টা এবং মিনিটে নিয়ে যেতে হবে, আর আমরা তখন 5.5 ঘন্টা 33 মিনিট লিখতে পারবো না, 33 মিনিট লেখা যাবে না, কারণ 0.33 ঘন্টা মানে হচ্ছে 20 মিনিট, 1 ঘন্টা 3 ভাগের 1 ভাগ, আর 1 ঘন্টা 3 ভাগের 1 ভাগ হচ্ছে 20 মিনিট, অর্থাৎ 5 ঘন্টা 20 মিনিট। তাই আপনারা চাইলে 320 মিনিটেই রেখে দিতে পারেন, আর বা 5 ঘন্টা 20 মিনিটে নিয়ে যেতে পারেন। প্রশ্নে বলা আছে, 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ ও 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলে পানির গভীরতা কত হবে? এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমাদেরকে দেয়া আছে খালি চৌবাচ্চার। তাহলে চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 1 মিটার। সুতরাং চৌবাচ্চার আয়তন 3 × 2 × 1 ঘন মিটার, অর্থাৎ 6 ঘন মিটার। এখন আমাদেরকে বলা আছে 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। তাহলে নিরেট ধাতব ঘনক বলতে আমরা কি বুঝি? এটিকে যদি আমরা একটি ঘনক চিন্তা করি, তাহলে এটি যখন ভেতরে আর কোনো জায়গা অবশিষ্ট থাকবে না, ফাঁপা থাকবে না, তখন এটাকে আমরা বলবো নিরেট। তাহলে এরকম নিরেট একটি ধাতব ঘনক ভেতরে রাখা আছে যার বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, আর এই 50 সেন্টিমিটারকে আমরা লিখতে পারি 0.5 মিটার, যেহেতু আমাদের সব কিছুই মিটারে দেওয়া আছে। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার সমান সমান 0.5 মিটার, যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে ঘনকের আমরা আয়তন বের করব, ঘনকের আয়তন সূত্র 1 বাহু কিউব, অর্থাৎ 0.5 হোল কিউব ঘন মিটার, অর্থাৎ 0.125 ঘন মিটার। এখন এই ঘনকটি যখন সম্পূর্ণ চৌবাচ্চার ভেতরে ঢোবানো ছিল, তখন সেখানে একটি আয়তন দখল করে নিয়েছিল, অর্থাৎ পানি ভর্তি অবস্থায় এই ঘনকটি পানির একটি নির্দিষ্ট আয়তন, অর্থাৎ 0.125 ঘনমিটার আয়তন দখল করে রেখেছিল। তাহলে যখন ঘনকটি চৌবাচ্চা থেকে তুলে আনা হবে, তখন এই 0.125 ঘনমিটার আয়তন পানি থেকে, পানির লেভেল যেটি আছে সেটি থেকে কমে আসবে, অর্থাৎ ঘনকটি তুলে আনা হলে পানির আয়তন বা আমরা চৌবাচ্চার আয়তন লিখতে পারি, পানির আয়তন হবে 6 বিয়োগ 0.125 ঘন মিটার, অর্থাৎ 5.875 ঘন মিটার। এখন আমরা এখানে দুটি আয়তন দেখতে পাচ্ছি, এই আয়তনের সাথে কোনো গভীরতা নেই, কিন্তু এই আয়তনের সাথে আমরা একটি গভীরতা বা উচ্চতা দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা ঐকিক নিয়মের সাহায্যে করতে পারি, আয়তন 6 ঘন মিটার হলে গভীরতা 1 মিটার, আয়তন 1 ঘন মিটার হলে গভীরতা 6 ভাগের 1 মিটার,
আয়তন 5.875 ঘনমিটার হলে গভীরতা 5.875/6 মিটার, অর্থাৎ 0.9792 মিটার প্রায়। যদি আমরা সেন্টিমিটার নিয়ে যাই তাহলে পাবো 97.92 সেন্টিমিটার প্রায়।